সংবাদের এ পর্যায়ে যুক্তরাজ্য এবং ইউরোপের বাংলা কমিউনিটির গুরুত্বপূর্ণ কিছু খবর করোনা মহামারীতে বিলেতে ব্যবসা বাণিজ্য মারাত্মক ও জীবিকার তাগিদে বাংলাদেশিরা ব্যবসাকে সম্প্রসারিত করছেন উদ্বোধন করা হচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের নামে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিলভার টাউনে একটি ফাস্ট ফুডের প্রতিষ্ঠান উদ্বোধন করেন প্রবীণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার জসীম সেলিম বলেন ব্যবসা শুধু মুনাফা নয় এটা কমিউনিটির সেবাও ব্যবসা শুধু মুনাফা নয় এটা একটা জনসেবা বিশেষ করে ব্যবসার সাথে অনেক পরিবারের জীবন জীবিকা জড়িত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক আব্দুল বাসেদ বাদশাহ স্পেশাল রিপোর্টার শিহাবুজ্জামান কামাল সহ আরও অনেকে উদ্বোধন অনুষ্ঠান শেষে ব্যবসার সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়